মেঘবরণ কন্যা থাকে মেঘমালতীর দেশে, সেই দেশে মেঘজল ঢালিও তাহার আকুল কেশে, তাহার কালো চোখের কাজল শাওন মেঘের চেয়ে শ্যামল, শাহনিতে তার বিজলি ছড়ায় চমক বেড়ায় ভেসে। কবি নজরুল তার কবিতায় এক মেঘবরণ কন্যার কথা এভাবেই বলেছেন, পরিবারের আদরের কন্যা পড়াশোনা করে বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, নতুবা মাঝপথে ভালো এক পাত্র দেখে কন্যা সম্পাদন করতে পারলেই যেন পরিবারের পরম স্বস্তি। ছেলে যদি হয় সরকারি চাকরিজীবী তাহলে তো সোনার হরিণ, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রতারণার ফাঁদে কপাল পুড়ছে হাজারো পরিবারের। এমন এক প্রতারক চক্রের মূল হোতা সহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। গাজীপুরের চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ভুয়া আইডি কার্ড ও ইউনিফর্ম পরা ছবি। বিয়েই যার পেশা, বিয়েই যার নেশা, তার কাছ থেকে রেহাই পায়নি প্রতিবন্ধী নারীও। বলছি এমনই এক ভয়ঙ্কর প্রতারক মানিকগঞ্জের দৌলতপুরের মহিদুল ইসলাম ওরফে মহিদুলের কথা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর MLSS হিসেবে দুই বছর চাকরি করার পর বাল্যবিয়ে করার অপরাধে চাকরি হারান। এরপর প্রতারণার মাধ্যমে বিয়েকেই বেছে নেন পেশা হিসেবে। নৌবাহিনীর সদস্যের পরিচয় দিয়ে একটি দুটি নয়, একে একে করেছেন সাধারণ পরিবারের 13টি নারীকে বিয়ে। মানিকগঞ্জে করেছেন তিনজনকে। বিয়ের পর টাকা হাতিয়ে নিয়ে তিন মাস পর প্রতারণার ফাঁদ পাতেন টাঙ্গাইলে, সেখানে বিয়ে করেন আরও তিনজনকে। এরপর কিশোরগঞ্জে একটি আর সবশেষ ময়মনসিংহে ছয়জনকে বিয়ের মাধ্যমে হাতিয়ে নেন অর্ধকোটি টাকারও বেশি। গ্রেপ্তারকৃত অপর আসামি কুদ্দুস আলী কখনো ঘটক, কখনো মহিদুলের নিকট আত্মীয় হিসেবে পরিচয় দিত। আমাদের দুটা গাভি আছে, এই গাভিগুলো বিক্রি করে আর জমি আর কি বিক্রি করে পনেরো আর কি টাকাগুলো নিছে। ওনার ঘর বাড়ি কিছু নাই, মা বাবা সবাই মৃত, একজন ভাই আছে, সবার 8 ডিসিমল জায়গা আছে, ওখানে বাড়ি ঘর করবে, তার জন্য টাকা নিছিল 8 লক্ষ নগদ, আর বলছিল 2 মাস পরে আমাকে নিয়ে যাবে। ওদেরকে বললো যে ছেলে নেবেতে চাকরি করে, এটার কার্ডও আবার দেখাইছে, আবার যে ইউনিফর্ম পরা পিকগুলা ওগুলাও দেখাইছে। 4 লাখ টাকা নেওয়ার পরে ও চলে গেছে, চলে যাওয়ার পরে ডেট মিস করে, আসবে আসবে 1 মাস পর 2 মাস পরে, তারপরে ও বলছে যে মিথ্যে বলছে, অ্যাক্সিডেন্ট করছে এই জন্য টাকা নিছে। সবার কাছ থেকে এভাবে প্রতারণা করে নিয়ে গেছে, একের অনজানে আরেকজনকে এভাবে শোষণ করে নিয়ে গেছে টাকাগুলা। যদি আমরা ফিরে পাইতাম আর ওর উপযুক্ত শাস্তি যদি আইনগতভাবে ব্যবস্থা নিত। ঘটকে বলতেছে ছেলের দেখাইছে, ছেলে বলছে যে ঘর বাড়ি নাই, ছেলের দায়িত্ব যা, আমি সব কিছু, আমি আপনার এলাকার মানুষ, আমার যদি কোনো কিছু হয় আপনার, আমি সেটার দায়িত্ব স্ট্যাম্পের উপরে লিখিত নেব। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ। বিয়ে নিয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ পুলিশ সুপারের। চক্রের প্রত্যেকটা সদস্যকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি, পাশাপাশি তাদেরকে তার বিরুদ্ধে ইতিমধ্যে আপনারা জানেন আমরা প্রতারণার মামলা রুজু করা হয়েছে। নারী অধিকার কর্মী সহ সংশ্লিষ্টদের দাবি, বিয়ের সময় এই সকল প্রতারকরা ভুয়া ঠিকানা উল্লেখ করার কারণে আইনগতভাবে তাদের বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নেওয়া যায় না। তারা ঘরের থেকে জিনিসপত্র নিয়ে বিক্রি করে ফেলতেছে, মা বাবার আইডি কার্ড হ্যাক করে তারা টাকা পয়সা দিয়ে দিতেছে, কিন্তু এটা তারা বলে না, তারা বাড়িতে বলে না। যখন খোঁজ হয়, খবর হয়, বাবা মাও মেয়ের মুখের দিকে তাকায় বলতে পারে না, আর বাবা মা যখন আইনি আশ্রয়ে যাবে তখন তাদের আসলে কিছু করার থাকে না। অসচেতন থাকে বা অতটা শিক্ষিতও থাকে না, মনে করে একটা চাকরিজীবী ছেলে, ছেলে তো দেখতে সুন্দর, ছেলে তো ভালো চাকরি করে, সে সোশ্যাল মিডিয়াতে ওই এটা সে একটা ফেক আইডি, হ্যাঁ ঘটকের মাধ্যমেও আসতেছে এরকম, কিন্তু সেখানে তার একটা ফেক সে একটা সিবি তৈরি করে রেখেছে, যেটা আসলে তার অরিজিনাল না, যে পাশ যে চাকরি সেখানে লেখা আছে সেটা তার নাই। হ্যাঁ, গ্রামে এই ধরনের ঘটনা ঘটছে, তো সেই ক্ষেত্রে মা বাবাও কিন্তু এই ছেলেটার কাছে বিয়ে দিয়ে দিচ্ছে। নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়া মহিদুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জামালপুর ও টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় একাধিক প্রতারণার মামলা রয়েছে বলে জানায় পুলিশ। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।